হাই বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা ছোট মিক্সার নিয়ে এসেছি, স্ট্রেঞ্জার কোম্পানির SM6 মডেল নাম্বার। এটা হলো 6 চ্যানেলের ইকো মিক্সার, তো অরিজিনাল মিক্সার। তো আজ আপনাদের দেখাবো যে অরিজিনাল মিক্সারে কি কি দেখলে বুঝতে পারবেন সেগুলো। এখানে দেখুন, প্যাকেটের গায়ে SM6 লেখা রয়েছে এবং একটা বারকোড নাম্বার রয়েছে, এবং তার পাশেই আরেকটি কোম্পানির তরফ থেকে স্টিকার দেওয়া আছে, সেখানেও মডেল নাম্বার এবং বারকোড এবং সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা মেড ইন ইন্ডিয়া, কলকাতার তৈরি, তো কলকাতাতে এর ম্যানুফ্যাকচারিং হয়। আর এটার MRP দেখতে পাচ্ছেন 3,650 টাকা। তো চলুন মিক্সারটাকে দেখানো যাক, এর মধ্যে কি কি থাকে। আচ্ছা, প্রথমেই মিক্সারের প্যাকেটের মধ্যে থেকে এরকম একটি ওয়ারেন্টি কার্ড আছে, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল মিক্সার, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে কোম্পানির তরফ থেকে একটা সিগনেচারও আছে। এই হলো মিক্সার, এটা হলো নিউ মডেলের SM6 মিক্সার। তো আমি এটা নিয়েছি গত 3 মাস আগে, ব্যবহার করছি, খুবই ভালো। এবং পুরাতন মডেলও আমার কাছে আছে 3 পিসের মতো, তো সেগুলোও ভালো। কিন্তু এটাতে আমি দেখলাম একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে শার্পনেস কোয়ালিটিটা খুবই ভালো, কোনো নয়েস নেই এবং শুনতে খুব ভালো লাগছে। এটা শার্পনেসটা খুব ভালো করেছে, বাকি সব একই রকমই। আর এর সঙ্গে একটি এইভাবে এরকম অ্যাডাপ্টার দিয়েছে, যেটা এই ধরনের একটা কানেক্টার আছে, কানেক্টারটা এখানে কানেক্ট করা যাবে, তারপর পাওয়ার দিতে হবে এই জায়গাতে, ঠিক আছে। চালানো খুবই সহজ, এটা যেমন তেমন সাউন্ড ম্যান খুব সহজেই চালাতে পারে। এর মতো সহজ মিক্সার আর কিছু আছে বলে আমার মনে হয় না, তো কাজ করতে খুবই সুবিধা। তো প্রথমে দেখে নেবো কী কী রয়েছে। তো ফার্স্ট উপরের দিকে দেখুন, একটা গেন আছে প্রত্যেকটা চ্যানেলে, 6টা চ্যানেলের মধ্যে 6টা চ্যানেলই। ফার্স্ট হয়ে যাচ্ছে আপনাদের গেন, এটা কত ডিবি পর্যন্ত গেনটা আমাদের প্রয়োজন আছে সেই অনুযায়ী খুলতে হয়। এবং তারপরে রয়েছে লো, মানে যেটাকে আমরা বাংলা কথায় বেস বলে থাকি। আচ্ছা, তারপরেই রয়েছে হাই, মানে যেটাতে আমরা বাংলাতে ট্রেবল বলে থাকি, কেউ টোন বলে, যেটাতে ঝংকার আছে, ঠিক আছে। আর তারপরে রয়েছে প্যান, অর্থাৎ ব্যালেন্স, দুদিকের লেফট রাইট সাউন্ডটাকে অ্যাডজাস্টিং করার জন্য, কম বেশি করার জন্য। এবং তারপরে রয়েছে ইকো, এবং সবের শেষে রয়েছে মাস্টার ভলিউম। আর এদিকে রয়েছে 2টো রেড বাটন, এই দুটো হচ্ছে মাস্টার ভলিউম, লেফট রাইট দুদিকের আউটপুটের জন্য ভলিউম কন্ট্রোল করা আছে এটা। এবং এখানে রয়েছে ইকোর মাস্টার ভলিউম এবং লেফট রাইট দুটোরই দেওয়া আছে। এবং এখানে হচ্ছে ইকোটাকে অ্যাডজাস্টিং করার জন্য, একটি হলো ফিডব্যাক, একটি হলো ডিলে টাইম, ইকো টাইম মানে টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা ফিডব্যাক, আমি কতটা ফিডব্যাক নিতে চাইছি এবং টাইমটাকে কী ধরনের টাইম রাখতে চাইছি, স্লো রাখতে চাইছি না ফাস্ট রাখতে চাইছি। তো এই হলো ফিচার্স, আর কিছু নেই। আর পিছনের দিকে আপনারা তো সবাই জানেন এই মিক্সার কার কাছে নেই, এরম হতে পারে না, তবু আমি নতুন করে একবার তুলে ধরলাম। এখানে রয়েছে আউটপুট, এই দুটো পোর্ট সবের শেষের এদিকে, যেদিক দিয়ে কারেন্টটা ইনপুট হচ্ছে মিক্সারের মধ্যে অ্যাডাপ্টার থেকে ভোল্টেজ ইনপুটের সাইডে, এবং পরস্পর এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত ইনপুট জ্যাক পোর্ট করা রয়েছে, জ্যাক টু জ্যাক পিথাইটেড পিন জ্যাক করা আছে। যাই হোক, এই হলো ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই বলবেন। এরপরও আর আমার কাছে আরও অনেক ধরনের মিক্সার আছে যদি কেউ জানতে চান। আর বোঝানোর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কিছু মনে করবেন না, ঠিক আছে। এই বলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।